কেউ কেউ বলেন ইমাম সাহেবের এখনো বিয়ে হয়নি, তার পিছনে নামাজ হবে না। কথা কি সঠিক? ইমাম সাহেব যদি বিয়ে না করলে নামাজ না হয়, তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থাকলে কি করতেন? উনি তো জীবনে বিয়ে করেননি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিছনে কি নামাজ হবে না? উনি থাকলে কি আমরা ইমামতি করতাম না উনাকে দিতাম? সুতরাং যারা এই জাতীয় কথাবার্তা বলে এগুলো অবান্তর কথা। ইমামতি করার জন্য বিয়ে শর্ত নয়। তবে হ্যাঁ, বিয়ে একটি ভালো জিনিস, এটা সুন্নাহ। বিয়ে করলে ইমান পরিপূর্ণ হয়, হাদিস আছে। বিয়ে করলে শোকের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। বিয়ে করলে দিন অনুসরণ করা সহজ হয়, অন্তর প্রশান্ত থাকে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা বলবো বয়স হলে বিয়ে করুন। কিন্তু ইমাম সাহেব হওয়ার জন্য বিয়ে করতে হবে, মুসল্লি হওয়ার জন্য বিয়ে লাগবে না, এরকম বিষয় নয়। এস রিয়াদি নামে একজন ভাই জানতে চেয়েছেন, জানাজার নামাজের মাঠে জানাজার আগে ও পরে মৃত ব্যক্তির মুখ শেষবারের মতো মুসল্লিদের দেখানো হয়, এটা সঠিক? অসুবিধা নেই, জানাজার নামাজের আগে বা পরে মৃত ব্যক্তিকে কেউ দেখতে চাইলে দেখতে কোনো মানা নেই। যদি আমাদের দেশে জানাজা দেওয়ার আগে দেখায়, অনেক জায়গায় পরে আর দেখায় না। আসলে পরে দেখতেও কোনোই অসুবিধা নেই, শরীয়তে নিষেধ নেই। তিনি আরও জানতে চেয়েছেন, মৃত ব্যক্তিকে দাফনের সময় মৃত ব্যক্তির সাথে কবরে দোয়া লেখা কাপড় নামে একটি সাদা কাপড়ে মাটি দিয়ে আরবিতে লিখে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। এগুলো কি লিখে দেয়া ঠিক? কোনো প্রয়োজন নেই। লাশের গায়ে কোরআনের লিখা কোন দরকার? কোরআনের আয়াত লিখা সম্বলিত কাপড় মিশানো কোন দরকার? লাশ তো নাপাক, গোসল দেওয়ার পরেও পসরাব বের হতে পারে, পায়খানা বের হতে পারে, এই জন্য লাশ পাক থাকার সম্ভাবনা কম, কারণ তার অঙ্গগুলো ঢিলে হয়ে যায়, একটু নড়াচড়া থাকলে ভিতর থেকে ময়লা বের হতেই পারে। তো এমন ব্যক্তির গায়ে কোরআনের আয়াত লাগানো কি দরকার? এতে করে তো কোরআনের অসম্মান হতে পারে। এই জন্য কোরআনের আয়াত সম্বলিত কাপড় লাশের উপর দেওয়া দরকার নেই, তার গায়ের মাঝে হাদিস লিখে দেওয়ার কোনো দরকার নেই, কোরআনের আয়াত লিখে দেওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। এতে কোনো লাশের কল্যাণ হয় না, আমল যা তাই পাবে তার রেজাল্ট। এখানে আপনি পুরা কোরআন শরীফ মাথার উপর রেখে দিলেও কোনো লাভ হবে না। নাজমুল হক নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাংলাদেশের অধিকাংশ জায়গায় দেখা যায় যৌথ ফ্যামিলি, বড় ভাই ছোট ভাই ননদ যা একসাথে খাবার দাবার একসাথে চলাফেরা, অথচ এখানে শরীয় বিধান মেনে চলা কঠিন। এ ব্যাপারে আপনার মতামত আশা করছি। জি, এ বিষয়ে আমি বলতে চাই, যৌথ ফ্যামিলিতে থাকাতে শরীয়তের কোনো কল্যাণ নেই। আল্লাহ বলেনি যে যৌথ থাকলে কোনো উপকার আছে, শরীয়তে আর কোনো কল্যাণ বলা হয়নি। হাদিসে রাসূল বলেননি যে তোমরা পৃথক হইও না, তোমরা একসাথে যৌথ ফ্যামিলিতে থাকো। এটা আমাদের দেশের একটা কালচার যে বড় ভাই ছোট ভাই সবাই একসাথে থাকে। যৌথ ফ্যামিলিতে থাকলে কি হয়, পর্দা মেনটেন করা সবচেয়ে কঠিন হয় এবং রান্নাবান্না নিয়ে কাজকর্ম নিয়ে ঝগড়া ফাসাদ হয়। এ ভাইয়ের বউ ওই ভাইয়ের ভোর তুলনা দেয় যে সে এটা করে না আমি কেন করব। এগুলো নিয়ে ঝগড়া জাটি হয়, এগুলো নিয়ে মনে কষাকষি হয়। তো এই জন্য যৌথ ফ্যামিলিতে থাকাতে যেহেতু শরীয়তের কোনো নির্দেশনা নাই, সেহেতু এটাকে ইবাদত মনে করার কোনো কারণ নেই। বরং মানুষ দুনিয়াতে আলাদা এসেছে, আলাদাই যাবে, তা আলাদা থাকতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, পারস্পরিক দায়িত্ব যেন আমরা ভুলে না যাই। আমার বড় ভাই তিনি আলাদা থাকবেন, আমি তার ছোট, আমি আলাদা থাকব, আমার ছোট ভাই আরও আলাদা থাকবে, আমার বোন আলাদা হবে, তার পরিবার হবে। আলাদা হলে সুবিধা হলো পর্দা মেনটেন করে চলা সহজ, নিজেরা নিজেদের রুচি মতো খাওয়া সহজ, ঝগড়া জাতি কমে যাওয়ার সম্ভাবনা, মন কষাকষিও কমে যায়। কিন্তু দায় দায়িত্ব যেন আমরা ভুলে না যাই, একে অপরের সহযোগিতা করব, বিপদে আপদে এগিয়ে যাব, টাকা পয়সা দিয়ে হেল্প করব প্রয়োজন যদি হয়। এই দায়িত্বগুলো যদি আদায় করা যায় তাহলে ফ্যামিলি আলাদা হতে কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, 9 জন একসাথে জীবিত ছিলেন, তারা কেউ কিন্তু একসাথে ছিল না, বরং 9 জন স্ত্রী 9 ঘরে আলাদা ঘরে ছিল। এই জন্য যৌথ থাকার মাঝে কোনো কল্যাণ আছে আমরা জানি না। তবে বাংলাদেশে এটা একটা কালচার হওয়ার কারণে অনেকে প্রশংসা করে, এটা দুনিয়াবি ব্যাপার। কিন্তু যৌথ ফ্যামিলিগুলোতে আমরা পর্দার বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।